কেন নিখে নামো আর যতগুলো মুক্তি পেলে সরে হয়েছে তাদের দেখতে পাবে না প্রচুর এই সাইডে দেখতে পাবে আজকে আমাদের গন্তব্যস্থল চিল্কা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রাজামুখার্জী সো আজকে আমরা পুরীর ডে থ্রি আমরা বেরিয়ে পড়লাম চিল্কা লেকের উদ্দেশ্যে সো চিল্কা লেক ইজ দ্য লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন ইন এশিয়া এটা উড়িষ্যাতে আছে সো আপনারা চলুন আমাদের ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে চিল্কা লেক ইজ ফেমাস ফর মাইগ্রেটরি বার্ডস এখানে বিভিন্ন ধরনের পাখি চিল্কা লেকে আসে এখানে আপনি ডলফিন টার্টেল আর নানা রকম বার্ডস আপনি সাইট করতে পারবেন প্লাস নানা রকমের মাছ এখানে যেরকম মুক্তোর কিছু মুক্ত পাওয়া যায় নানা রকমের যে পাথর কালারিং পাথর সেগুলো এখানে দেখা যায় সাইট করা যায় সো আমরা পৌঁছে গেছি চিল্কা লেকের এন্ট্রি পয়েন্টে এখান থেকে আমরা চিল্কা লেকের জন্য জার্নি স্টার্ট করবো এখানে আমরা গাড়িটা পার্কিং করেছি গাড়ি পার্কিং করে আমরা এখন এগোবো চিল্কা লেকে এখানে আপনার লাইফ জ্যাকেট দেবে এখানে আপনি গাড়িটা পার্কিং করতে পারবেন তো পুরীর থেকে চিল্কা আসতে আপনার নিয়ার অ্যাবাউট দেড় থেকে দু ঘন্টা লাগবে 50 কিলোমিটার মতন জার্নি আছে আর এখানে আমরা বোটের একটা ফিজ আছে যেরকম বোট আপনি পার আওয়ার বেসিসে নেবেন আর তারপরে হচ্ছে কি আমরা ওখান থেকে একটা ওরা আইল্যান্ডে নিয়ে যাবে সেই আইল্যান্ডের মধ্যে আপনি দেখবেন একদিকে চিল্কা লেক একদিকে হচ্ছে কি সমুদ্র তার মিলন খুব সুন্দর জায়গা ওটা সো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে প্লাস বোটের মধ্যে এরা আমাদের নানা রকম মুক্ত কী করে বেরোয় মানে সামগ্রী দিয়ে সেগুলো এরা দেখাবে তো ভিডিওটা দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন জল নামবো না জল নামবো না ছবি তুলে তুলো জল নামবো না আচ্ছা ছবিটা তুলে চলে আসো এখানে আরেকটা জিনিস সব দিকে রেয়ার আপনার 1 লাখ টাকা দেবে দেখতে পাবেন ন্যাচারাল সিসেল বুঝতে পারে আপনার ভাষা বলি ঝিনু সব জায়গাতে পাবে কিন্তু এই লাল ঘাটে কোন জায়গাতে পাবে না এটা সব দিকে রেয়ার ইন্ডিয়ার মধ্যে একটা জায়গাতেই পাবে এই লাল ঘাটগুলো এগুলো কি দেখেছি দাদা একটু ভিতর ভালো করে দেখে নাও এটা কেঁচুয়ার মতন একটা পোকা থাকে অর্থফর্ম দেখেছে অর্থফর্ম কেঁচুয়া দেখেছে কোনোদিন কেঁচুয়া রকম একটা পোকা যেভাবে ঝিনুকের মধ্যে মাংস থাকে এই কোড়ালের মধ্যেই মাংস থাকে এই পোকার মুখ দিকে লালা বেরোয়
লার মধ্যেই পাথরটা তৈরি হয়। এই দেখেন ছোট পোকাটা দেখেছি তো, এই দেখেছেন এই পোকারই পাথরটা তৈরি হয়। আপনার কোনোদিনই ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখবে নিজেই বুঝতে পারবে এই পোকারে কীভাবে যে পাথরটাই তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেছি মাংসটা কে মাঝখানে থাকে দেখে না, কিছু অনুখানে পড়বে না। যখন এই মুখটা আমরা বার করে জলের মধ্যে ফেলে দেবে ঝিনুকটাই মরে যাবে। আপনি এই সাইডতেই চেক করে, যখন যার মধ্যে মুক্ত না থাকে একটা জলের মধ্যে ফেলে দেবে, লো টাইডের মধ্যে সমুদ্রের মধ্যে চলে যাবে, আর আবার এই সিক্রেশন হয়ে মুক্তটা ছুটে। মুক্তটা কীভাবে ছুটে আপনার জানো? এই যে মাংসটা দেখেছে, যখন এই মাংসের মধ্যে স্বাতন খেতে জানো, তার বৃষ্টি জলের ফলে আর মধ্যে একটা সিক্রেশন হয়, আর একটা মুক্ত ছুটির জন্য 1 বছর 27 দিন লাগে। যেটা অরিজিনাল মুক্ত কথা বলেছে, একটা মুক্ত সৃষ্টির জন্য 1 ইয়ার 27 ডেজ। আপনার কোনোদিন চিল্কার ঘুরবার জন্য যখন আসবে সকালবেলা চলে আসবে, সকালবেলা আসলে টুরিস্ট বোটগুলো মোহনাতেই যায়, আপনার দেখতে পাবে জিনিসগুলো কী মাছ ধরার লোকগুলো ধরেছে। ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গা ঘুরবে কিন্তু এইরকম জিনিস কোনো জায়গাতে পাবে না। এগুলো আংটি হয়ে টপস হয়ে মালা হয়, এগুলো শরীর ঠান্ডার জন্য মাথা ঠান্ডা ভালো কাজ করে। এগুলো আপনার যখন বাজারের কাছে কিনবে এমনি চকেশন বার করে দেবেন, একটা মুক্ত দেবে আর একটা সার্টিফিকেট দেবে। একটা মুক্ত দাম মিনিমাম 1500 টাকা 2000 টাকা কম হবে, এটা গভর্নমেন্ট আইল্যান্ড যদি নেবে আপনার 440 টাকা আসবে একটা মুক্ত দাম। আর এই জিনিসটা একটু দেখে না আপনি নিজেই বুঝতে পারবেন। একটু ভাবি পিছনে বসো, এটা একটু দেখে না, এটা দেখেছি তো, এটা দেখে না, এটা দেখলে তো, আরে মুক্তটা দেখো, মুক্তটা দেখো, সবসময় ওইরকম থাকবে। আরে এইগুলো মুক্ত যে বার করেছে এখানে নেবার জন্য কোনো বাধ্য নেই। আপনার কলকাতায় আছে পিসি চন্দ্রের নাম শুনে, পিসি চন্দ্র আমাদের বাড়ির সামনেই আছে, বাড়ি বউ বৌদের আপনার কি বাড়ি? না না, ব্যারাকপুরেই আছে আমার বাড়ির সামনে। দাদা মোবাইল দিয়েছিল ক্যামেরা ভালো আসবে। কি কাজ হয় পার বেচার জন্য?
আর যতগুলো মুক্তি পেলে সবগুলো আলাদা আলাদা সেভ, কোনোদিন একই রকম বেরোবে না। আর মধ্যে সবদিকে দামি মুক্তি রয়েছে কালো মুক্তি, যেটা পায়ের ব্যথার জন্য সুগার জন্য ভালো কাজ করে, 2250 টাকা একটা মুক্ত দাম। ওই সমুদ্র না? এটা হচ্ছে গিয়ে সাগর আর হচ্ছে গিয়ে নদীর চিল্কার মিলন, এটা করলে সাগর দ্বীপ আইল্যান্ড, ঠিক আছে? এটা দ্বীপ মানে না দ্বীপ না, এটা ত্রিভুজ দ্বীপ, একদিক দিয়ে চিল্কা একদিক দিয়ে সমুদ্র। গরমে 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 পিস্টিং খুলে গেছে। আর কিছু আমি করে আসি নাই।